আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণী এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের গণিত বিষয়ের অনুশীলনী 13.1 এর 24 নম্বর প্রশ্নটি আমরা এখন সমাধান করব। তো এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে যে কোন সমান্তর ধারার দুটি নির্দিষ্ট পদ এল, তো এল তম পদ এল স্কোয়ার এবং কে তম পদ কে স্কোয়ার। ধারাটির প্রথম পদ এ সাধারণ অন্তর ডি ধরে উদ্দীপকের আলোকে সমীকরণটি সমাধান করো। তাহলে ক নম্বরটা সমাধান করি। তাহলে ধরি ধারাটির প্রথম পদ এ সাধারণ অন্তর ডি। তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে যে তম পদের যে সূত্রটা, তম পদ এবং সমষ্টি নির্ণয়ের যে সূত্রটা, এই সূত্রটা দিয়ে সমস্ত অঙ্ক করা যায়। তাহলে তম পদ যেহেতু বলছে, সুতরাং আমরা জানি যে সমান্তর ধারার এন তম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এখানে বলা আছে যে এল তম পদ এল স্কোয়ার, তাহলে এন এর জায়গায় আমরা এল বসাবো। ধারাটির এল তম পদ এ প্লাস এন এল মাইনাস ওয়ান ইন্টু ডি, এবং কে তম পদ, ধারাটির কে তম পদ এ প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি, দুটি সমীকরণের আলোকে প্রকাশ করতে হবে। তাহলে প্রশ্ন মতে আমরা লিখব যে এই যে এটা সমান এই এন তম এল তম পদ সমান এল স্কোয়ার, এটাকে 1 নম্বর, এবং এই যে কে তম পদ এ প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি, এটাকে কে স্কোয়ার লিখব। তাহলে এটাই হচ্ছে সমীকরণ। তাহলে দুটি সমীকরণ আকারে আমরা প্রকাশ করতে পারলাম। তাহলে এটা এটাকে আমরা অ্যান্সার হিসেবে লিখব। এরপরে খ নম্বর সমস্যাটি আমরা সমাধান করি যে এল প্লাস কে তম পদ নির্ণয় করো। তো এল প্লাস কে তম পদ নির্ণয় করার জন্য তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে সমান্তর ধারার ক্ষেত্রে অবশ্যই এ আর এই ডির মান যদি জানা থাকে, তাহলে আমরা যে কোনো তম পদ আমরা নির্ণয় করতে পারবো। তাহলে শুরুতেই আমরা ক হতে যেটা পাই যে সমীকরণ, সেই সমীকরণ আগে লিখব, সমীকরণ দুটি লিখব। এখন এই সমীকরণ দুটি যদি আমরা এখান থেকে বিয়োগ করি, তাহলে আমরা এল এর মান পাবো। তাহলে এটা হচ্ছে সমীকরণ 1, এবং সমীকরণ 2 থেকে সমীকরণ এটা সমীকরণ 2। তাহলে আমরা যদি বিয়োগ করে দিই, বিয়োগের সময় তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে এখানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারবো, তাহলে এ এ কাটা যাবে এখানে, কারণ এর আগে একটা প্লাস আছে, প্লাস মাইনাস কেটে যাবে। তাহলে এই যে এই অংশটুকু থেকে এই অংশটুকু বিয়োগ দিতে হবে, এবং এল স্কোয়ার থেকে কে স্কোয়ার বিয়োগ দিতে হবে। তাহলে এল মাইনাস ওয়ান ইন্টু ডি, এবং কে মাইনাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি, এবং ডান পাশে থাকে এল স্কোয়ার মাইনাস কে স্কোয়ার। তাহলে এখানে দেখো, এই যে এই এখান থেকে আর এখান থেকে যদি আবার ডি কমন নেই, তাহলে থাকে এল মাইনাস ওয়ান মাইনাস কে মাইনাস, আর এই যে দেখো এ মাইনাসে প্লাস হয়ে গেছে, এবং এটা ডান পাশে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি সূত্র, কারণ আমরা এটা সূত্র যেটা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। তাহলে এখানে এই যে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কেটে যাবে, থাকবে হচ্ছে এল মাইনাস কে, বাম পাশে এল মাইনাস কে ইনটু ডি থাকবে, এবং বাম পাশে ডান পাশে থাকবে এল প্লাস কে ইনটু এল মাইনাস কে। এখন ডি এর মান বের করার জন্য এল মাইনাস কে টা গুণ অবস্থা আছে, এটা ডান পাশের সাথে এটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ ডি ইজ ইকুয়াল টু হবে এল প্লাস কে ইনটু এল মাইনাস কে ডিভাইড বাই এল মাইনাস কে। তাহলে এটা যদি কাটা যায়, তাহলে ডি এর মান আমরা পেলাম এল প্লাস কে। এখন আমাদের বের করতে হবে এল প্লাস কে তম পদ। তাহলে এল প্লাস কে তম পদ বের করার জন্য আমরা জানি ধারাটির এন তম পদ যেটা, সেখানে আমরা এল প্লাস কে তম পদ বসাবো, অর্থাৎ এল প্লাস কে বসাবো। এখানে আমরা এন তম পদ, যদি এন তম পদ হতো, যে এন তম পদ, এন তম পদের ক্ষেত্রে আমরা জানি যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, যেহেতু এল প্লাস কে তম পদ নির্ণয় করতে হবে, এই জন্য এন এর জায়গায় এল প্লাস কে হবে। এখন এখানে একটা টেকনিক করে আমাকে লিখতে হবে। এখন দেখো এই যে যে এল প্লাস কে মাইনাস ওয়ান এর সাথে ডি আছে গুণ অবস্থায়, তো আমরা যদি এল মাইনাস ওয়ান একটু সাজায় লিখি, এল মাইনাস ওয়ান প্লাস কে ইন্টু ডি, তাহলে আমরা যদি একবারে এই যে এল মাইনাস ওয়ান এর সাথে ডি গুণ করে দিই, এবং কে এর সাথে যদি আলাদা করে গুণ করে দিই, তাহলে সমস্যা হবে না। তাহলে এই কাজটা আমরা এখানে করেছি। এখন নেক্সট লাইনে যেটা হবে যে এই যে
a প্লাস l মাইনাস 1 ইনটু t, এটার মান কিন্তু l স্কয়ার, এটা আমরা যে 1 নম্বর সমীকরণ থেকে জানি, এটা থেকে আমরা জানি। তো এই a a প্লাস l মাইনাস 1 ইনটু d এর পরিবর্তে আমরা l স্কয়ার বসালাম এবং k ইনটু d আছে, তাহলে d এর পরিবর্তে এখানে l প্লাস k, যে d এর মান এখানে আমরা পেলাম l প্লাস k, এই মানটা বসাইলাম। এখন k দ্বারা গুণ করে দিই, অর্থাৎ k দ্বারা গুণ করে দিলে l k প্লাস k স্কয়ার, এটাই হচ্ছে আমাদের l প্লাস k তম পদের উত্তর। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা খ নাম্বার যেটা দেওয়া আছে, গ নাম্বারটা যে ধারাটির প্রমাণ করেছে, ধারাটির প্রথম l প্লাস k সংখ্যক পদের সমষ্টি l প্লাস k ডিভাইডেড বাই 2, ফলে সমাধান এটা গ নাম্বার সমাধান হবে। এখানে এটা গ, অর্থাৎ এখানে আমরা লিখব গ। তাহলে ক হতে আমরা যেটা পাই যে a প্লাস l মাইনাস 1 ইনটু d ইজ ইকুয়াল টু l স্কয়ার এবং a প্লাস k মাইনাস 1 ইনটু d ইজ ইকুয়াল টু k স্কয়ার, এটা 2 নম্বর সমীকরণ। এবং খ হতে যেটা পেলাম যে d সমান l প্লাস k। এখন d এর মান 1 নং সমীকরণে বসিয়ে, অর্থাৎ এখানে d এর জায়গায় আমরা বসাবো l প্লাস k। তাহলে এখন এই যে এটা বামে রাখবো আমরা, এখন এই যে l মাইনাস 1 ইনটু l প্লাস k এটা ডান পাশে চলে যাবে, অর্থাৎ l স্কয়ারের সাথে এটা বিয়োগ হবে। এখন এই অংশটুকু আমরা এখন গুণ করে দেবো, অর্থাৎ এটা যদি আমরা l মাইনাস 1 ইনটু l প্লাস k যদি গুণ করে দিই, তাহলে l দ্বারা আগে l কে গুণ করলে l স্কয়ার, l দ্বারা আবার k কে গুণ করলে প্লাস l কে, মাইনাস 1 দ্বারা l l কে গুণ করলে মাইনাস l মাইনাস, এবং মাইনাস 1 দ্বারা k গুণ করলে এরকম হয়। কিন্তু দেখো এই যে এইটুকুর আগে কিন্তু একটা মাইনাস আছে, তাহলে কিন্তু এখানে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ মাইনাস এল স্কোয়ার মাইনাস এল কে প্লাস এল মাইন প্লাস কে হবে। তাহলে এর এই কাজটাই এখানে আমরা নেক্সট লাইনে এখানে করব, এল কে আর কে এল কিন্তু একই জিনিস। এখন এখান থেকে আমরা এটাকে কেটে দিয়ে যেটা পাবো যে এ সমান এল প্লাস কে মাইনাস এল কে। এখন এর মানটা আমাদের লাগবে, এর মানটা আমাদের লাগবে। দেখো যদি আমরা প্রথম l প্লাস k সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে চাই, তাহলে আমরা প্রথম l প্লাস l প্লাস k সংখ্যক পদের সমষ্টি, অর্থাৎ s n যেটা এই সূত্রটা আমরা জানি যে n বাই 2 টু এ প্লাস n মাইনাস 1 ইনটু d, তাহলে n এর জায়গায় এখানে l প্লাস k হবে। তাহলে এখানে যেটা পাওয়া গেল, এখন a আর d এর মান এখানে বসিয়ে দেবো, তাহলে এর মান হচ্ছে এল প্লাস কে মাইনাস এল কে প্লাস এল প্লাস কে মাইনাস 1 এবং ডি এর মান হচ্ছে এল প্লাস কে। এখন জাস্ট টু দ্বারা এখানে গুণ করে দিই, টু এল প্লাস টু কে মাইনাস টু এল কে, এবং এখানে এল দ্বারা গুণ করে দিলে এল স্কোয়ার, এল কে এল এর সাথে কে গুণ করলে এল কে, এবং এটার সাথে যদি গুণ করে দিই আমরা এটা পাবো, এবং মাইনাস 1 দ্বারা এইভাবে আমরা এই যে এই দুটা পদ এখানে গুণ করে আমরা এই যে এই অংশটুকু পেয়ে গেলাম। এটা যদি আলাদা করে গুণ করে দেখাতে চাই তাও কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা জাস্ট একটু ক্যালকুলেশন করব। এখানে দেখো ক্যালকুলেশন করলে যেটা আমরা পাবো যে এল প্লাস কে ডিভাইড বাই এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল প্লাস কে, এখানে টু এল থেকে একটা এল চলে যাবে, টু কে থেকে একটা কে একটা কে চলে যাবে, তাহলে একটা এল থাকবে, এবং এখানে এই যে এল স্কোয়ার এবং কে স্কোয়ার থাকবে, আর বাকিগুলো এখানে কাটাকাটি চলে যাবে, কারণ এখানে এই যে এল কে প্লাস এল কে টু এল কে এবং এই যে মাইনাস টু এল কে, তাহলে এটা কাটা যাবে, এবং এই যে এখান থেকে একটা একটা করে এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে, থাকবে হচ্ছে এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার, এবং এই টু এল থেকে একটা এল গেলে এল এবং টু কে থেকে একটা কে গেলে কে থাকে। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এটা প্রমাণ যেহেতু করতে বলেছে তা প্রমাণ করা হলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো।